মাদারীপুরে ইতালি প্রবাসী আব্দুর রাজ্জাকের অর্থায়নে আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশনের মাধ্যমে তিন শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে মাদারীপুর প্রতিনিধি এস এম হোসেন জানান সোমবার বিকেলে সদর উপজেলার পেয়ারপুরের রাজ্জাকের নিজ বাড়িতে এসব বিতরণ করেন তার পিতা হান্নান মোল্লা ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান এ রমজান মাসে একাধিকবার ইফতার সামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশনটি পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিরক্ষর নারী পুরুষদের আরবি শিক্ষাও দেওয়া হচ্ছে